দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সকাল থেকেই সম্মেলনস্থলে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামে পোলো গ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে ময়মনসিংহের সার্কিট হাউসে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান এবং চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে মাঠের বাইরে আছেন আরেক সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাব সাদিকের কাছে। সাদিক, জেলা এবং মহানগরের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু এই যে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান, এটা কিন্তু এখন নেতাকর্মীদের উপস্থিতিতে কিছুক্ষণ আগেই কিন্তু এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতারা কিন্তু এই সমাবেশ স্থলে কিন্তু এই যে সম্মেলন স্থলে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে ওবায়দুল কাদের, যিনি দলের সাধারণ সম্পাদক, তিনি সহ যে অন্যান্য নেতা যারা আছেন, কেন্দ্রীয় নেতা ডাক্তার দীপুমণি এবং ডক্টর আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতারা কিন্তু একসাথে উপস্থিত হয়েই কিন্তু প্রথম জাতীয় সঙ্গীতের তালে তালে কিন্তু দলীয় পতাকা উত্তোলন করেন এবং এর মধ্য দিয়েই কিন্তু মূলত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং তারা সবাই মঞ্চে আসন গ্রহণ করেছেন। যদিও এখন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশ সম্মেলন স্থলে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকের কাছেই দেখা গেছে ব্যানার এবং ফেস্টুন, অনেক কিছু বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত কিন্তু পোস্টার নিয়ে তারা হাজির হয়েছেন। তাদের যে পছন্দের যে নেতা তাদের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে এখানে হাজির হয়েছেন। তো নেতাকর্মীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এই আজকে এই কেন্দ্রীয় নেতারা, বিশেষ করে ওবায়দুল কাদের যিনি প্রধান অতিথি হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তিনি কিন্তু সম্মেলনের প্রথম পার্ট যেটা সবাই আলোচনা এবং সবাই বক্তব্য রাখবেন, এরপরেই কিন্তু তিনি দ্বিতীয় পর্ব অর্থাৎ একেবারে এই আলোচনা বা বক্তব্য শেষ হওয়ার পরে কিন্তু তিনি নতুন কমিটির নাম ঘোষণা করবেন। সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগের মহানগর এবং জেলার যে নতুন নেতৃত্বে যারা আসবেন তাদেরকে সবাই যেন মেনে নিয়ে তাদের আন্দোলন, যারা সামনে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যে বিরোধী দলের আন্দোলন এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন সুন্দরভাবে দলের কার্যক্রম চলে, সেক্ষেত্রে কিন্তু যারা অন্যান্য নেতারা আছেন, সভাপতি মণ্ডলীর সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক, সবাই কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। সেই বক্তব্যের এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আগামী নেতৃত্ব তাদের এই যে মহানগর এবং জেলা যে দলটি আছে তাদের এই এটা কিন্তু পরিচালনা করবেন। সেক্ষেত্রে আমরা কথা যেটা জানতে পেরেছি যে আগে যেই যদি কোনো দলের মধ্যে কোনো বিভক্ততা থেকেও থাকে সেটাও কিন্তু সবাই এখন সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে যেন কোনো ধরনের ষড়যন্ত্র কেউ করতে না পারে সেই জন্য কিন্তু এই যে মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ শক্ত অবস্থানে থাকবে এটাই সবাই প্রত্যাশা করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ, আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, তার কাছে চলে যাব। পুরো চট্টগ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে, চারিদিকে সাজসাজ রব। তার আরেকটি কারণ, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা পোলোগ্রাউন্ড মাঠের যে জনসভা, সেখানে তিনি আগামীকাল উপস্থিত থাকবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। প্রায় দীর্ঘ 10 বছর 8 মাস পর পোলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের কোনো জনসভায় উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন আছি পোলোগ্রাউন্ড মাঠের ঠিক প্রবেশ মুখে। আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কারণে এখনো মাঠের দিকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখছি প্রচুর নেতাকর্মী বাইরে অবস্থান করছেন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিছুক্ষণ আগে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এখানে উপস্থিত হয়েছেন। তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন আসলে মাঠের বাইরে যত নেতাকর্মী অবস্থান করবে তার 8 থেকে 10 গুণ বেশি নেতাকর্মী মাঠের বাইরে অবস্থান করবে এমনটি তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন নৌকার আদলে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চের কাজ পুরোপুরি শেষ, যারা মাঠে প্রবেশ করবে দলীয় নেতাকর্মীরা সেই পথের রাস্তাও কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে, সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব ভিআইপিরা আসবেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব দলীয় নেতাকর্মীরা আসবেন, কেন্দ্রীয় নেতারা আসবেন, সবাই যাতে কোন কোন জায়গায় বসবেন সব বিষয়গুলো কিন্তু এখানে ঠিক করা হয়েছে। মূলত চট্টগ্রামের যে জনসভা 10 বছর 8 মাস পর পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এটি রাজনৈতিক একটি বিশাল জনসভায় পরিণত হবে। এখান থেকে
থেকে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন, সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানকার নেতাকর্মীরা এবং দলীয় যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম মহানগর থেকে যেমন প্রচুর নেতাকর্মীরা এই সমাবেশে প্রবেশ করবেন, তেমনি বিভিন্ন জেলা উপজেলা থেকেও কিন্তু প্রচুর নেতাকর্মী আসবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা আমাদেরকে জানিয়েছেন 8 থেকে 10 লাখ মানুষের সমাবেশে পরিণত হবে চট্টগ্রামের এই জনসভা, এবং এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবে সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত পোলোগ্রাউন্ড মাঠের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, এবং ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।